আবির ভাই, পূজা তো চইলা আসলো, বৌদিরে কি কিছু কিনা দেছেন? কেলটু ভাই, বিয়ের পরে আমার জীবনে কোনোদিনই আমার বউকে আমি আমার পছন্দ করা জিনিস উপহার দিই নাই। তার পোশাক কেনার সময় আমি টাকা দিয়ে বলে দিই, তোমার যা ভালো লাগে তুমি তাই কিনে নাও। আমার কিনে দেওয়া জিনিস তোমার হয়তো নাও পছন্দ হতে পারে। ভাই, বৌদিরে এবার নিজে থেকে পছন্দ কইরা একটা শাড়ি উপহার দেন, দেখবেন বৌদি শাড়ি পাইয়া খুশি হইয়া কতটা রোম্যান্টিক হয়ে যায়, তাই নাকি ভাই? ঠিক আছে, আপনি যখন বললেন তাহলে আপনার বৌদির জন্য আজকে একটা শাড়ি কিনা নিয়েই বাড়িতে যাব। বউ, আজকা তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আসিল। কি সারপ্রাইজ গিফট আছে? তোমার জন্য একটা শাড়ি আনছি। কি সত্যি করে বলো তো, তোমার কোন প্রেমিকাকে শাড়িটা গিফট করেছিলা? তোমার প্রেমিকার পছন্দ হয়নি বলে আমার সারপ্রাইজ গিফট বলে চালাই দিচ্ছ, তাই না? আরে না, কি সব কথা বলো, তোমার জন্যই শাড়িটা কিনছি। আগে তো কখনো আমার জন্য কিছুই কেননি, কিনতে হলে তো টাকা দিয়ে দেছ। আজকে হঠাৎ যে শাড়ি আনছ, হাই আল্লাহ, আমার সোনার সংসারে কোন ডাইনির নজর পড়লো? আল্লাহ গো, তুমি আমার সংসারটা রক্ষা করো, আমি কালকেই বাপের বাড়ি চলে যাব, তুমি তোমার নতুন প্রেমিকা নিয়ে সংসার করো। আরে আমি সত্যি বলতেছি, আমি শাড়িটা তোমার জন্যই কিনছি। আমি আর তোমার কথা বিশ্বাস করি না গো। আরে আমার অফিস কলিগ কেলটু সাহেব বললো যে বৌদিকে তো প্রত্যেকবারই শাড়ি কেনার জন্য টাকা দেন, এবার নিজের হাতে নিজে পছন্দ করে বৌদিকে একটা শাড়ি কিনে দেন, তাহলে বৌদি অনেক খুশি হবি। আর তুমি শুধু শুধু আমার সন্দেহ করতেছো। তুমি কালকে এই কেলটু সাহেবরে বাড়ি নিয়ে আসবা, সে যদি আমার সামনে দাঁড়ায় সত্যি কথা কতে পারে তাহলেই আমি বিশ্বাস করবো, নাহলে কালকে আমি বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ঠান্ডা হও, আমি কালকে এই অফিস ছুটির পরে কেলটু সাহেবরে বাড়িতে নিয়ে আসবো। কি আবির ভাই, বৌদি কি শাড়ি পছন্দ করছে? আরে ভাই, আপনার বুদ্ধি নিয়ে তো আমার সংসার ভাঙার কায়দা, আমার বউ তো আমারে সন্দেহ করতেছে। সে বলতেছে আমি নাকি আমার প্রেমিকার জন্য শাড়ি কিনছিলাম, সে নেয় নাই তাই তার জন্য আমি গিফট হিসেবে নিয়ে আইছি। তাহলে তো দেখছি মহা বিপদ। মহা বিপদ মানে? আজকে অফিস ছুটির পরে আপনি আমার বাসায় যে সাক্ষী না দিলি, আমার বউ হুমকি দিয়েছে যে সে নাকি তার বাপের বাড়ি চলে যাবি। আচ্ছা ভাই, বিপদটা যখন আমার জন্য শুরু হয়েছে তখন আমিই সমাধান করব, অফিস ছুটির পরে আমি আপনার বাসায় যায়ে সাক্ষী দিয়ে আসবো। ধন্যবাদ ভাই। নমস্কার বৌদি। নমস্কার ভাই। ভাই, আমার সংসার শেষ, আপনার ভাই প্রেম করতে শুরু করেছে। কাকে যেন শাড়ি দিছিল তার মনে হয় শাড়িটা পছন্দ হয়নি, তাই আপনার ভাই সেই শাড়ি আবার বাড়ি নিয়ে আইছে। আরে না না বৌদি, আপনি আবির ভাইরে ভুল বুঝতেছেন, আপনারে শাড়ি গিফট করার পরামর্শ আবির ভাইরে আমিই দিছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার এই পরামর্শের জন্য আপনার সংসারে অশান্তি বেঁধে যাবে। আপনি ভাই সত্যি বলতেছেন? শাড়িটা কি সত্যি আপনার ভাই আমার জন্যই কিনছে? আরে হ্যাঁ বৌদি, সত্যি সত্যি আবির ভাই আপনার জন্যই শাড়িটা কিনছে। আসলে ও তো আমার জন্য কিছু কেনে না, তাই হঠাৎ করে শাড়ি কিনা দেখে একটু সন্দেহ হয়েছিল। বোঝেনি তো ভাই আমাকে প্রেম করে বিয়ে, আমি ওরে অনেক ভালোবাসি, তাই একটু সন্দেহটাও বেশি হয়। আচ্ছা ভাই, আপনি বসেন, আমি একটু চা করে নিয়ে আসি। আচ্ছা বৌদি, নিয়ে আসেন। ভাই, হয়তো এ যাত্রায় বাইসে গেলাম, আর কোনোদিন আমার বউয়ের জন্য কিছু কিনার পরামর্শ দেবেন না কিন্তু। শুধু আপনি কেন, আর কাউরেই কোনোদিন কারোর বউরে কিছু কিনে দেওয়ার পরামর্শ দেবো না। এমনকি আমি আমার বউরেও কিছু কিনে দেওয়ার আগে 14 বার ভাববো।